এই মুহূর্তে সব থেকে বড় খবর হলো, কাঠমিল থেকে গলাকাটা দেহ উদ্ধারকে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে মালদা জেলার হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের মালিওর গ্রামে। মৃত ব্যক্তির নাম শরীফুল হক, বয়স 40, কাঠের ফার্নিচারের দোকান ছিল তার। ইতিমধ্যে ঘটনাস্থলে হরিশ্চন্দ্রপুর থানার আইসি দেবদূত গাছ মেরে নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। পরিবার সূত্রে জানানো যায় যে সকালবেলা মালিওর গ্রামে সিরাজুল হকের কাঠমিলে ফার্নিচারের কাঠ চেরাতে যান শরীফুল হক। হঠাৎ তার বাড়িতে খবর আসে যে শরীফুলের গলাকাটা দেহ পড়ে রয়েছে কাঠমিলে। পরিবারের লোক খবর পেয়ে কাঠমিলে এসে দেখে গলাকাটা দেহ পড়ে রয়েছে, তবে এই মিলের কর্মরত কর্মচারীরা পালিয়ে যায়। কাঠমিলে কাঠ চেরাইয়ের কাজ করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা নাকি খুন, তদন্ত করছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। যে কাটা পড়েছে মানে বরাত মিলে, সে আমার ভাগনা হলো, আমার বড় ভাগনা। আমি বাড়িতে ছিলাম, খবর পেলাম যে এরকম কাটা পড়েছে, এসে দেখলাম যে ডেড বডি একদিকে আছে আর মাথা একদিকে পড়ে আছে। এখন পুলিশ এসছে, পুলিশ ডেড বডি নিয়ে গেল, যেটা দেখছে পুলিশ তদন্ত করে দেখবে। তা আমি বলতে পারবো না, আমি জাস্ট ফোনে খবর পেয়ে এসেছি। কর্মচারী তো ছিল, অবশ্যই মিলজুল ছিল, কর্মচারী তো ছিল, যেটা শুনতে পেলাম আর কি ছিল বলছে। তারা নেই ঘটনার পর চলে গেছে, তার ঘটনার পর পাওয়া যাচ্ছে না বলছে, কোথায় চলে গেছে, লুকিয়ে আছে আর কি এরকম বলছে। ধরো ভর প্রাণের মোহাম্মদ রফিকুল আলম, আমি ওর মামা। ঘটনা ঘটলো, তারপর কি হলো, কিরকম কি শুনলেন আপনি, দেখলেন? শুনেন, আজকে আমরা ওই আমি নিজের বাড়িতে কাজ করছিলাম, মিস্ত্রি নিয়ে, রাজমিস্ত্রি নিয়ে কাজ করছিলাম। আমরা হঠাৎ শুনলাম যে মিলে ওখানে আমার কাকাতো ভাই, আমার বড় কাকার ছেলে, ওখানে মানে গলা কেটে পড়ে আসে। তারপর আমরা ওখানে কাজকর্ম ছেড়ে আমরা এখানে ছুটে আসি। ছুটে এসে দেখি এখানে সেরকম মানে যারা ছিল মিলে কাজ করছিল, যে মিস্ত্রিগুলো কাঠচিরা ছিল, তারা এখানে কেউ নেই এবং মিল মালিকও কেউ নেই। ঠিক আছে, দু চারজন পাবলিক এমনি দেখছি ওখানে দাঁড়িয়ে আছে, মানে শুনে এসে। তারপরে আমরা মানে ওরা বলে চিৎকার করেছে নাকি যে মিলে কেটে গেছে, মানে মিলের ব্লেডে কেটেছে। কিন্তু আমরা এখানে এসে দেখলাম যে সেটা মিলের ব্লেডে কাটা নয়, মিলের ব্লেডে কাটলে সেই মানে যার গায়ে পোশাক আছে তার কোথাও কোনো চিহ্ন নেই। ঠিক আছে, কিন্তু আমার কাকাতো ভাইটা এখানে সকালে কাঠ চিরাতে এসেছিলো, মানে ওর নিজে ফার্নিচার ই করে, সেন্টারিং মিস্ত্রিও, তো কাঠ চিরার জন্য এখানে এসছে। ওদের মধ্যে যে কী টকঝক হয়েছে না হয়েছে সেটা তো আমরা বলতে পারছি না। ওখানে আর কেউ ছিল না, অন্য কোনো লোক নেই, তিনজন ওখানে মিস্ত্রি ছিল, ওরাই জানে, আর আমার কাকাতো ভাইটা এসেছিলো কাঠ চিরাতে। এসে ওদের মধ্যে কী হয়েছে সেটা আমরা আর বলতে পারছি না। ওরা এখন বল ওরা নাকি এখানে বলে চলে গেছে যে মিলে কেটে গেছে, কিন্তু এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা মিলে কাটা নয়, এটা পরিষ্কার ম্যাটার। আমরা চাইছি যে যারা মার্ডার করেছে ওদের যথাযথ আইন মোতাবেক ওদের শাস্তি হোক, আমি এটাই চাইছি। পুলিশ এসছে, আমরা লিখিত অভিযোগ করলাম, যা জিজ্ঞাসা করলো যেটা ঘটেছে সেটা আমরা বললাম পুলিশকে। কাঠ মালিক হচ্ছে সিরাজুল হক, চলছে প্রায় 15 বছর থেকে, এখন অবধি চলতে আছে। কাঠ মানে মিলের কোনো মানে সেফটি কোনো জিনিস নাই, সিকিউরিটি বলে কিছু যে ঘর দুয়ার কিছু অন্য কিচ্ছু নাই, খোলামেলা কাজ করে এখানে। আপনার নাম? আমার নাম হুমায়ুন কবির, আর যেটা মারা গেছে ওটা আমার বড় কাকার ছেলে, ওটা আমার দাদা লাগে। ওখানে কাজ করছে, বলছে কাজ তো ভাই বলছে মিটিং, বলছে সরকারি মিটিং।